বন্ধ মধু চা বাগান খোলার দাবিতে পথ অবরোধ আলিপুর দুয়ারের কালচিনিতে। খুলছে না বাগান, বন্ধ রোজগারের পথ। প্রতিবাদ জানালেও তাদের আওয়াজ শুনছে না কেউই। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মধু চা বাগানের শ্রমিকরা পথ অবরোধে সামিল হয়। দীর্ঘ সাত বছর থেকে বন্ধ ডুয়ার্সের আলিপুর দুয়ার জেলার মধু চা বাগান। এদিন সকাল 10:30 নাগাদ মধু চৌপতি এলাকায় হাসিমারা থেকে আলিপুর দুয়ার গামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বন্ধ বাগানের শ্রমিকেরা। তাদের অভিযোগ, গত 2 ও 3 ফেব্রুয়ারি আলিপুর দুয়ার জেলা সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফালাকাটায় আয়োজিত আদিবাসীদের বিবাহ অনুষ্ঠান থেকে উত্তরের অনেক বন্ধ চা বাগানকে চা সুন্দরী প্রকল্প উপহার দিয়েছেন তিনি, কিন্তু বন্ধ মধু চা বাগান বঞ্চিত থেকে গেল। তারা কিভাবে দিন কাটাচ্ছেন তা দেখছে না প্রশাসন। শ্রমিকদের দাবি, শীঘ্রই চা বাগান খুলতে হবে। ঘটনাস্থলে পৌঁছায় কালচিনির ভিডিও প্রশান্ত বর্মন, হাসিমারা ফাঁড়ির ওসি সহ পুলিশ বাহিনী। तकलीफ क्या क्या है आप लोग का? प्रॉब्लम नदी में जाता है पत्थर उठाने के लिए, और शाम में उनको सब है तब उन लोग का पढ़ने लिखने का वक्त कहाँ है इनके, तो उसी वजह से उन लोग का स्कूल छोड़ रहा है। बैठा बैठा समस्या से मालूम है।